নমস্কার, আমি আজকে আপনাদের মুসাম্বির শরবত করে দেখাবো। আর এখন গরমকাল, রাস্তার ধারে মানে যে জুস বিক্রি হয় সেগুলো খাওয়ার থেকে ঘরে বানিয়ে খেলে খুব ভালো লাগবে আর খুব টেস্টফুলও বানানো যায়। তো সেই মুসাম্বি জুস করতে গেলে কী কী লাগবে? প্রথমেই বলি, লাগবে আমার মুসাম্বি। আমি তিনটে মুসাম্বি সুন্দর করে কেটে খোসা থেকে সব বার করে রেখে দিয়েছি। আর চিনি নিয়েছি আমি 2 টেবিল চামচ, বিট নুন নিয়েছি 1 চা চামচ, আর এটা হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়ো, এটাও নিয়েছি আমি 1/2 চা চামচ, আর একটু টেস্টের জন্য একটু পুদিনা পাতা দেব। আমি জুসারের মধ্যে এই মুসাম্বি পিসগুলো দিয়ে দেবো। জুসারে দিলে কি হয়, আমাকে ছাঁকার কোনো প্রবলেম থাকে না, খুব সুন্দরভাবে হয়ে যায়। আমি সবগুলো দিয়ে দেব। আর মুসাম্বির জুসে আমাকে কোনো জল টল দিতে হবে না, চিনিটা আমি সব দিয়ে দেব। বিট নুনটা দিয়ে দেব। সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। অল্প একটু পুদিনা দেব, পুদিনা দিলে গন্ধটা বেশ সুন্দর আসে। দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি এবার এর মধ্যে কয়েকটা আইস কিউব দেব। দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। হয়ে গেছে আমার মুসাম্বির শরবত। আমি এবার গ্লাসে ঢেলে সার্ভ করব। হয়ে গেছে আমার ঘরে তৈরি মুসাম্বির শরবত। এটা আপনারা ঘরে তৈরি করেই খাবেন। ঘরের এই গরমের সময় রাস্তার ধারে অনেক সময় বিক্রি হয়, সেগুলো না খেয়ে ঘরে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন এই শরবতের রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।